আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন, আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠানে, প্রেজেন্টেড বাই সেবলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক মারে গির্গিসে, যে জায়গায় ঈসা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম 3 মাস অবস্থান করেছিলেন, এবং এই জায়গায় ঈসা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। আমরা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ, এবং মারে গির্গিসের ইতিহাস আপনাদেরকে জানাবো। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কায়রোর বিখ্যাত গির্জা মারে গির্গিসে, যেখানে কানিসের ভিতরে মাটির গভীরে একটি কক্ষ রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশর হিজরতের সময় যেখানে তিনারা অবস্থান করেছিলেন। চলুন দর্শক, প্রথমে আমরা ফিরে যাই ইতিহাসের শুকনো পাতায়। ফিলিস্তিনের বাইতুল হামদে আল্লাহ তাআলা তার মনোনীত এক কুমারী বান্দিকে পিতাহীন নবী সন্তান দান করেছিলেন, আর তাদেরকে পবিত্র পরিবার হিসেবে দুনিয়াতে মর্যাদা দান করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ভূমিষ্ঠের পর নানান ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। পবিত্র কালামুল্লাহ শরীফেও এর যথেষ্ট বর্ণনা এসেছে। তৎকালীন জালিম বাদশাহ, রোমান শাসক ইমরাতুর হিরোডাস যখন এক স্বপ্নবাণীতে জানতে পারলেন যে তারই রাজ্যে এমন এক নবীর জন্ম হবে যে তার সাম্রাজ্যকে শেষ করবে, তখন তিনি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যার আদেশ জারি করলেন। এই ঘটনা অনেকটা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও ফিরাউনের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ যখন ফেরাউন রামসিস দ্য সেকেন্ড জানতে পারল যে এমন একজন শিশুর জন্ম হয়েছে যে তাকে ধ্বংস করবে, ঠিক তখনই ফেরাউন সমস্ত শিশুদেরকে হত্যার আদেশ দেয়। অতপর আল্লাহর নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা ইউকাবাইন প্যাপিরাসের পেপারের বক্সে করে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নীল নদে ভাসিয়ে দেন। ঠিক যেমনইভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীলনদ ভাসিয়ে দেওয়ার ব্যাপারে ইলহাম করেছিলেন, ঠিক তেমনি শিশু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নিরাপত্তা দানে আল্লাহ তাআলার কুদরতি ইশারাই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার শিশু সন্তানকে নিয়ে মিশরে হিজরত করার জন্য নির্দেশ প্রদান করেন, যেটাকে আরবি ভাষায় রিহলাতু আল আয়েলা আল মুকদ্দাসা বলা হয়। আয়েলা আল মুকদ্দাসা বলা হয় খাদেম ইউসুফ নাজ্জার এবং হযরত মারিয়াম ও ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, অতপর তারা মিশর পানে হিজরত করেন। ফিলিস্তিনের বাইতুল লাহাম, কুদস, গাজা, গারিস থেকে সাইনার মিশরের প্রবেশদ্বার ফার্মা বুরসা আইদে আসেন। অতপর মদিনাতু তিল্লুল বাস্তা, সেখান থেকে মিস্তরুদ, তারপর বিলবিস, সামানুদ শাখা হয়ে ওয়াদিয়া নাতরুন, এরপর কায়রোর মাতারিয়াতে এসেছিলেন। মাতারিয়া থেকে প্রাচীন কায়রোর এই মারে গির্গিস হাসনে ব্যাবিলনে অবস্থান করেছেন। অতপর কায়রোর অদূরেই মাহাদিতে কিছু কাল অবস্থানের পরে নবী রাসুলের ভূমি মানাফের মিত্রাহিনা ভ্রমণ করেছিলেন। এখান থেকে মাগাগা মিশরের জান্নাতুল বাকি বাহনাসাতে অবস্থান করেছেন। সেখানেও একটি সাজারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও বীর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রয়েছে। এখান থেকে সামুলুতে জবলের তীরে বসবাস করেছেন। অতপর দাইরুত, কুসিয়ার, জবলে কিসমিস এবং জবলে সহতে অবস্থান করে হিজরতের দীর্ঘ 3 বছর পরে আবার ফিলিস্তিনে পাড়ি জমান। এরকম 25টি পয়েন্টে তারা অবস্থান করেছিলেন, সেগুলোতে এখন কানিসা বা গির্জা করা হয়েছে, এবং তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও মজেজার নিদর্শন সংরক্ষিত রয়েছে। যেমন কানিসা শাখাতে পাথরের ওপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ছোট পদচিহ্ন রয়েছে। বিলবিস ও বাহনাসাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের আঘাতে মজেজার কোপ রয়েছে, যেমনটা ঘটেছিল হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের জমজম কূপের সৃষ্টির ঘটনার ব্যাপারে। ওয়াদিয়া নাতরুনে লবণাক্ত পানি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মজেজায় সুপেয় মিষ্টি পানিতে রূপান্তরিত হয়েছে।
আজকে সেরকম একটি স্থানে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি যেটি 3000 বছরের পুরনো কানিসা মারগিরগিজ বা কানিসা আবু শারজাও বলা হয়। এখানে তারা 3 মাস বসবাস করেছেন। এখানে কানিসার ভেতরে মাটির গভীরে একটি কামরা রয়েছে, সেখানে তারা অবস্থান করেছিলেন এবং পাশেই একটি কূপ রয়েছে যেখান থেকে তারা পানি পান করেছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠান, প্রেজেন্টেড বাই সেবলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পিছিয়ে একটু পরেই আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যমুনা টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠান, প্রেজেন্টেড বাই সেবলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই কানিসাটি। এই দীর্ঘ সফরে তারা পায়ে হেঁটে, আবার কখনো গাধার পিঠে চড়ে, আবার কখনো নীল নদের সাফিনায় ভ্রমণ করেছেন। মিশর সফরে তারা প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি জমিয়েছিলেন। প্রিয় দর্শক, দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য 2000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া এটা খুব সহজ ব্যাপার সেই সময় ছিল না। আমরা জানি আমাদের দেশের অধিকাংশ এলাকা পাহাড়বিহীন, কিন্তু সেই সমস্ত দেশে শত শত পাহাড় তাদের অতিক্রম করতে হয়েছিল। কত ত্যাগ, কত তিতিক্ষা, কত সাধনা, কত পরিশ্রম তারা করেছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে আমরা সবাই জানি, ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাম বনি ইসরায়েলের সর্বশেষ একজন নবী ও কিতাবধারী রাসুল ছিলেন। প্রধান চারখানা আসমানি গ্রন্থের ইঞ্জিল শরীফ, যার উপর নাজিল হয়েছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 500 বছর পূর্বে ফিলিস্তিনের বাইতুল হামে হযরত ইমরান আলাইহিসসালাতুয়াসাল্লামের কন্যা, পুত্র পবিত্র কুমারী নারী হযরত মারিয়াম আলাইহিসসালাতুয়াসাল্লামের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। মহান আল্লাহ তাআলা পিতা ছাড়া, মাতা ছাড়া, এমনকি মৃত্যু থেকেও জীবন দান করতে সক্ষম, তার একটি উজ্জ্বল উদাহরণ বিশ্ববাসীর জন্য হযরত ঈসা আলাইহিসসালাতুয়াসাল্লাম। আল কোরআনের বক্তব্য, মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাবারক ও তাআলা ঈসা আলাইহিসসালাতুয়াসাল্লামকে আসমানে তুলে নিয়েছেন ঠিকই, কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পৃথিবীতে তাকে পাঠাবেন। মারিয়াম আলাইহিসসালাতুয়াসাল্লাম, তার শিশু সন্তান ও খাদেম ইউসুফ নাজ্জার এ অঞ্চলে 6 মাসেরও বেশি অবস্থান করেছিলেন। প্রিয় দর্শক, রোমানদের দুর্গ হিসনে বাবিলন, যেখানে তারা অবস্থান করেছিলেন, আপনারা এখন দেখতে পাচ্ছেন ঐতিহাসিক দুর্গ হিসনে বাবিলন, যেটি রোমান সভ্যতার গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যেই কামরায় দাঁড়িয়ে আছি, সেই কামরা যেখানে ঈসা এবং মারিয়াম আলাইহিসসালাম অবস্থান করেছিলেন, এই কামরাটা 3000 বছরের পুরাতন কামরা। আপনারা দেখুন, ওই জায়গায় ঈসা আলাইহিসসালামকে গোসল করাতেন, ওই যে ওই পাশ থেকে পানি নিয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আপনারা দেখছিলেন যমুনা টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠান, প্রেজেন্টেড বাই সেবলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মিশরের ঐতিহাসিক মারে গিরগিজ থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।